একজন ব্যক্তি তিনি একটি পাহাড়ের উপর ধীরে ধীরে উঠতে লাগলেন এবং কিছুক্ষণ যাওয়ার পরে তিনি দেখতে পেলেন যে তিনি আর যেতে পারছেন না, তার কষ্ট হচ্ছে এবং তিনি সেখানে বসে পড়লেন। এবং ঠিক সেই মুহূর্তেই সেখান থেকে একটি বাচ্চা ছেলে পাহাড়ের উপরের দিকে উঠছিলেন এবং পাহাড়ের উপরে ওঠার সময় তার পিঠে একটি কিছু বোঝা টাইপের ছিল। তখন সেই ব্যক্তি সেই বাচ্চাটিকে ডাকলো, আচ্ছা বাচ্চা শোনো, তোমার পিঠে একটি বোঝা নিয়ে তুমি কি করে এত সহজে উপরের দিকে উঠে যাচ্ছ? তখন বাচ্চাটি বলল, এটা বোঝা নয়, এটি আমার ভাই, আর ভাইকে নিয়ে আমি সহজে উঠে যেতে পারি কারণ আমি আমার ভাইকে ভালোবাসি। তখন লোকটি বুঝতে পারলো যে ভালোবাসার জোর কতটা, যে ভালোবাসার জন্য সে সহজেই উঠে যাচ্ছে। তাই আমাদের জীবনেও এরকমটি অনেক সময় হয়ে থাকে যে কাউকে হয়তো বলা হলো যে 15 কেজির একটি বস্তা তোলো, সে তুলবে না, কিন্তু 15 কেজির একটি সন্তান সে তার মা কিন্তু তাকে পিঠে করে নিয়ে দূর দূরান্ত কিন্তু হেঁটে চলে যায়। তাই আমাদের ক্ষেত্রে আমাদের জীবনে ভালোবাসার দাম অনেক, তাই আমরা যেটাকে ভালোবাসি সেখানে কিন্তু আমাদের বোঝা আসে না। তাই আমাদের কাছের মানুষ, কাছের পরিজন, যারা নিজের মানুষ তাদের সর্বদা ভালোবাসুন। ভালোবাসার মধ্যে দিয়ে কিন্তু আপনাদের সমস্ত বোঝা খুব সহজেই হালকা হয়ে যেতে দেখতে পাবেন। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল ABC, আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকে রাশিফল নিয়ে, কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করলে শুভ হবে, কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে আজ কোন রং শুভ হচ্ছে, কত সংখ্যা শুভ হচ্ছে, কি উপাচার করলে ভালো হবে, কি দান করা উচিত, কোন গাছ আজ পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে। দেখুন, যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে সেক্ষেত্রে কি করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে সেক্ষেত্রে কি করণীয়, এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আজ আলোচনা করব কোন মাসে এবং কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কি ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমে আজ আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে পঞ্জিকা, আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে আজ তিথি থাকছে অষ্টমী তিথি। সুতরাং অষ্টমী তিথি চলাকালীন দই এবং তিলের সেবন কখনোই করবেন না, তা আপনাদের ক্ষেত্রে শুভ নয়। আজ আপনাদের ক্ষেত্রে নক্ষত্র থাকছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যা নক্ষত্রমণ্ডলীতে 25 নম্বর নক্ষত্র হিসাবে অবস্থান করে থাকে কুম্ভ এবং মীন রাশির গৃহে। এটি একটি বৃহস্পতি দ্বারা পরিচালিত নক্ষত্র। এই নক্ষত্রের ক্ষেত্রে কোন গাছ পুজো করা শুভ হবে তা আমি আপনাদের সাথে চলতে চলতে আলোচনা করব। করণ, আজকে আপনাদের ক্ষেত্রে থাকছে কৈলব করণ পক্ষ, কৃষ্ণপক্ষ যোগ প্রীতিযোগ। দিন রয়েছে আজকে রবিবার এবং রাহুকাল থাকবে আপনাদের ক্ষেত্রে বিকেলবেলা 4:39 থেকে সন্ধ্যেবেলা 6:20 পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনারা কোনো ধরনের শুভকর্ম, কোনো মাঙ্গলিক কর্ম আপনারা কখনোই শুরু করবেন না, তা আপনাদের ক্ষেত্রে শুভ নয়। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে সকালবেলা 9:54 থেকে 11:36 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে শুভ সময় থাকছে দুপুরবেলা 1:17 থেকে 2:58 পর্যন্ত। এই সময় করা কাজ আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দা নিয়ে আসতে পারে। আপনাদের ক্ষেত্রে জব জয়েন করার জন্য শুভতিথি আজকে নেই, রয়েছে 21 জুন, যা থাকবে 5:24 থেকে 9:41 পর্যন্ত, এবং পরবর্তী সময় থাকবে 11:58 থেকে 3:10 দুপুরবেলা পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনারা যে কোনো ধরনের জব অনলাইন অফলাইনের মাধ্যমে জয়েন করে বিশেষ ফায়দা পেতে পারে। আপনাদের ক্ষেত্রে ব্যবসা শুরু করার জন্য শুভতিথি রয়েছে 15 জুন, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 9:03 থেকে 12:51 দুপুরবেলা পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে আজ শুভ দিক থাকছে পূর্ব দিক, যারা পূর্ব দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা পূর্ব দিক ব্যতি রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম পূর্ব দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে শুভ কাটবে। চলুন এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাই অঙ্কের রহস্যময় দুনিয়ায়। প্রত্যেক দিনকার মতো প্রথমে আজ সংখ্যা 1। আজকে আপনাদের পরিবারের কোনো বিশেষ বিষয়ে হঠাৎ কিন্তু চিন্তা বৃদ্ধি পাবে। সংখ্যা 2, মতবিরোধ আজ এড়িয়ে থাকা অত্যন্ত বিশেষভাবে লাভকারী, শত্রুতা হতে পারে, সতর্ক থাকুন। সংখ্যা 3, আর্থিক ক্ষেত্র মোটের ওপর আজ ভালো থাকলেও অধিক ব্যয় সমস্যায় ফেলতে পারে। সংখ্যা 4, পার্টনারের হেলথ নিয়ে সমস্যা বৃদ্ধি,
বিবাহের কথাবার্তা আজ এগোতে দেখা যেতে পারে। সংখ্যা পাঁচ আজকে আপনাদের ক্ষেত্রে প্রেমজ জীবনে কিছুটা ঝঞ্ঝাট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। সংখ্যা ৬ ঋণ নেওয়ার কারণে এবং ঋণ দেওয়ার কারণে আজকে দিনটা আপনাদের ক্ষেত্রে শুভ নয়। সংখ্যা ৭ আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। সংখ্যা ৮ যে কোনো ধরনের প্রজেক্টে আজ অর্থলগ্নি করা বিশেষ ফায়দাদার হতে পারে। সংখ্যা ৯ দাম্পত্য জীবনের সমস্যা আজ কিছু অংশে হঠাৎই বৃদ্ধি পেতে দেখা যেতে পারে বিকেলের পরবর্তী সময়ে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব ABCD। আর ABCD কেন, দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীত ধর্মী আচরণ করে ফেলতে পারে। সুতরাং প্রত্যেকের উপরেই কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমে আজ আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে এ, আজকে আপনি আপনার দাম্পত্য জীবন সম্বন্ধীয় সমস্যাকে কেন্দ্র করে কিছুটা সমস্যাগ্রস্ত থাকতে দেখা যেতে পারে। বি, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ হঠাৎ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে আজ দেখা যাচ্ছে। সি, ঋণ নেওয়া থেকে বিরত রাখুন। ডি, আইনি জটিলতা এবং সমস্যা থেকে বাঁচার চেষ্টা করুন। ই, পার্টনারের হেলথ সম্বন্ধীয় সমস্যা সমাধানের পথ খুঁজে পাবেন। এফ, আইনি জটিলতার মধ্যে যাবেন না। জি, ব্যবসায় অধিক লগ্নি সমস্যায় ফেলতে পারে আপনাকে, বুঝে লগ্নি করুন। এইচ, আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। আই, যে কোনো ধরনের টেকনিক্যাল কাজকর্মে টেকনিক্যাল এডুকেশনে সফলতা আজ আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে মিলতে পারে। জে, আজকে আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ বিষয়ে কোনো বিশেষ ঊর্জা আপনার মধ্যে হতে দেখা যেতে পারে, যা আপনার কর্মক্ষেত্রে আপনাকে অনেক বেশি কিন্তু আত্মবিশ্বাসী করতে পারে। কে, আজকে আপনাদের ক্ষেত্রে সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি এবং কোনো কিছু নতুন পরিকল্পনা করার প্রয়াস দেখা যাবে। এল, আজকে আপনাদের জন্য আইনি জটিলতা, আইনি সমস্যা সম্বন্ধীয় জটিলতায় আজকে আপনারা কিন্তু জেরবার হতে পারেন কোনো বিশেষ বিষয়কে কেন্দ্র করে হঠাৎ করে। এম, আজকে আপনাদের জন্য ফাটকার্থপ্রাপ্তির যোগ রয়েছে। এন, দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি ও কাউকে ঋণ দেওয়া শুভ নয়। পি, আধ্যাত্মিক ক্ষেত্রে মনোযোগ দেওয়া শুভ হবে, কোনো বিশেষ বিষয়ে যোগদান আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে। কিউ, আজকে আপনাদের ক্ষেত্রে ফাটকার্থপ্রাপ্তির যোগ রয়েছে। আর, আজকে আপনাদের ক্ষেত্রে কর্ম সম্বন্ধীয় সমস্যা কিছুটা কিন্তু আপনাকে আজকে বৃদ্ধি হতে দেখা যেতে পারে হঠাৎ করে। এস, আজকে আপনাদের জন্য পার্টনারের হেলথ নিয়ে সমস্যা, এছাড়া আপনাদের অর্থপ্রাপ্তিক অর্থনৈতিক সমস্যাগুলি বৃদ্ধি পেতে পারে। টি, আজকে আপনাদের জন্য পাওনা অর্থ উদ্ধারে বিঘ্ন আসতে পারে। ইউ, আজকে আপনাদের জন্য কাউকেই মনের কথা খুলে না বলা শুভ হবে। ভি, ঋণ দেওয়া থেকে এবং ঋণ নেওয়া থেকে ঋণটি শুভ নয়। ডাব্লিউ, নতুন প্রযুক্তি অর্থলগ্নি করুন, ফায়দাদার হতে পারে। এক্স, আইনি সমস্যা থেকে বাঁচুন। ওয়াই, পার্টনারের হেলথ নিয়ে সমস্যা বৃদ্ধি। জেড, মানসিক স্থিতিকে ঠিক রাখুন, তা বিশেষভাবে ফায়দা অবশ্যই দেবে। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায়। কোন বারে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কি ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব, অর্থাৎ প্রথমবার, প্রথমে আপনাদের ক্ষেত্রে রবিবার। রবিবারের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দিনটা আজকে অত্যন্ত বিশেষভাবে লাভকারী হতে পারে। আজকে আপনাদের ক্ষেত্রে বুঝে কথা বললে ফায়দা মিলবে। সোমবার জন্ম হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে ঋণ না দেওয়াই আজকে আপনাদের জন্য বিশেষ লাভকারী হবে। আজকে আপনাদের ক্ষেত্রে মানুষের সাথে ভুল বোঝাবুঝি হতে দেখা যেতে পারে। যাদের মঙ্গলবার জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে যে কোনো ধরনের বহুদিন ধরে পেন্ডিং থাকা কাজগুলি, পড়ে থাকা কাজগুলি আজকে সম্পন্ন করতে দেখা যাবে। তবে আজকে কোনো ডকুমেন্টস খোয়া যেতে পারে, হারিয়ে যেতে পারে, চুরি যেতে পারে, অত্যন্ত বিশেষ সাবধান এবং সতর্ক থাকার চেষ্টা করবেন। যাদের বুধবার জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে আজকে নতুন কৌশল আপনার ব্যবসা ক্ষেত্রে সফলতার দিশা দেখাবে। যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে, আধ্যাত্মিক ক্ষেত্রে মনোযোগ দেওয়া ব্যক্তিদের জন্য বিশেষ করে কিন্তু আজকে দিনটা অত্যন্ত বিশেষ শুভ, অর্থাৎ আপনারা যদি নতুন কিছু করতে চাইছেন, আপনি আধ্যাত্মিক চেতনা সম্পন্ন ব্যক্তি, আপনি সর্বদা আধ্যাত্মে মন রাখেন, তাহলে আজকে আপনাদের ক্ষেত্রে বিশেষ প্রাপ্তিযোগ ঘটতে অবশ্যই দেখতে পাবেন আপনি। যাদের শুক্রবার জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে পায়ের কোনো বড় চোট, আঘাত বা পায়ে কোনো ধরনের ব্যাধি হঠাৎ করে কিন্তু বৃদ্ধি পেতে এই সময়কালে দেখা যেতে পারে। যাদের শনিবার জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে।
তার সাথে সাথে নিজের কর্মের প্রতি আজকে কিন্তু অনেক বেশি সচেষ্ট হতে হবে, স্থির থাকতে হবে, তবে আপনাদের ক্ষেত্রে আপনারা সফলতা পেতে দেখতে পাবেন। এবার আপনাদের সাথে আলোচনায় চলে যাব, কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কি ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ প্রথম মাস প্রথমে আপনাদের ক্ষেত্রে বৈশাখ। বৈশাখ মাসে যারা জাতক রয়েছেন বা যারা জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মোটের উপর অত্যন্ত বিশেষভাবে লাভকারী হতে পারে আপনাদের কর্মক্ষেত্রে। আজকে নতুন কিছু দিশা আপনি আপনার কর্মক্ষেত্রে খুঁজে পেতে পারেন, নতুন যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। জ্যৈষ্ঠ মাসে জন্ম হওয়া ব্যক্তিদের আজকে কিন্তু মানসিক স্থিতি কিছুটা বিঘ্নিত হতে দেখা যেতে পারে, সন্তানকে নিয়ে কিছু বিশেষ চিন্তা হঠাৎ বৃদ্ধি পেতে পারে। নিজের শারীরিক কন্ডিশনে ধ্যান রাখার চেষ্টা করুন। আর্থারাইটিস বা বোন সম্বন্ধীয় সমস্যায় আজকে জটিলতা বৃদ্ধি পাবে। যাদের আষাঢ় মাসে জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে সন্তানকে নিয়ে আজকে কিছু বিশেষ সময় কাটাতে দেখা যাচ্ছে। দূরভ্রমণের ক্ষেত্রে এবং দূরযাত্রার ক্ষেত্রে দিনটা বিশেষ শুভ কিন্তু আজকে নয়। আজকে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ হতে আপনাদের ক্ষেত্রে দেখা দিতে পারে। যাদের শ্রাবণ মাসে জন্ম হয়েছে, হঠাৎই দুর্ঘটনাপ্রবণ আজকে দিনটি থাকছে, তবে বিকেলের পরবর্তী সময় কিছু সুরাহা অবশ্যই মিলবে। যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে, তাদের বৈবাহিক জীবন সম্বন্ধীয় সমস্যাগুলি বৃদ্ধি পাবে। আজকে আপনাদের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ জিনিস খোয়া যেতে পারে। যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে আজকে শত্রু বিজয় হতে দেখতে পাবেন। আজকে যে কোনো ধরনের সমস্যা সমাধানের পথ অবশ্যই খুঁজে পেতে আপনারা দেখতে পাবেন। যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে প্রেমজ সম্বন্ধীয় জটিলতা, প্রেমজ সম্বন্ধীয় সমস্যা অবশ্যই বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আইনি জটিলতা এবং সমস্যা থেকে বাঁচার চেষ্টা করুন। যাদের অগ্রহায়ণ মাসে জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে জমি বাড়ি ল্যান্ডেজ প্রপার্টি সম্বন্ধীয় কিছু বিশেষ সমস্যা হঠাৎই আজ বৃদ্ধি পেতে নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে। যাদের পৌষ মাসে জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আজকে কর্ম সম্বন্ধীয় জায়গায় নতুন কিছু করার প্রয়াস, কিছু চেষ্টা আজকে আপনাদের মধ্যে কিন্তু ঊর্জা সৃষ্টি হতে দেখা যাচ্ছে। যাদের মাঘ মাসে জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে আজকে বুঝে কথা বলা উচিত। আজকে আপনার কাছের মানুষ, কাছের বন্ধু যারা রয়েছে, তাদের সাথে কিন্তু কিছু বিশেষ মতবিরোধ হঠাৎই কিন্তু হয়ে যেতে দেখা যেতে পারে। ফাল্গুন মাসে জন্ম হওয়া ব্যক্তিদের জন্য আজকে দিনটা বিশেষভাবে লাভকারী রয়েছে। আজকে আপনারা কিন্তু যে কোনো ব্যবসায় অর্থলগ্নি করলে ফায়দা নিশ্চিতভাবে অবশ্যই আপনারা দেখতে পাবেন। যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে দিনটা শত্রুতামূলক হতে পারে, অধিক ব্যয় ভুল জায়গায় লগ্নি হতে পারে, বুঝে খরচ করুন, তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলে। আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। মেষ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে দিনটা আজকে অত্যন্ত বিশেষভাবে লাভকারী হতে পারে। আজকে সকালের দিকে কর্মব্যস্ততা ভরা দিন থাকছে, বিকেলের পরবর্তী সময় নিকট মানুষ অথবা আপনার খুব কাছের বন্ধু, কাছের প্রিয়জনের সাথে দেখা হতে পারে। কিছুটা সময় কিন্তু আজকে আপনাদের কাটাতে দেখা যেতে পারে। বাইরে দূরভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে সাথে আজকে অর্থ উপার্জনের পথ কিছুটা মসৃণ হতে দেখা যেতে পারে। পুরনো মানুষ দ্বারা আজকে অর্থ উপার্জনের পথ প্রশস্ত হবে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব বৃষ রাশি। সন্তানকে নিয়ে উদ্বেগ উদ্দীপনা অত্যন্ত বিশেষভাবে থাকবে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটা বিশেষ একটা শুভ বলা যায় না। কর্মজীবনে নতুন মোড় আসতে চলেছে, আইনি প্রক্রিয়ার মাধ্যম দিয়ে সমস্যা সমাধানের পথ অবশ্যই খুঁজে পেতে আপনারা দেখতে পাবেন। তবে আপনার কাছের জনই কিন্তু আপনার সাথে আজকে শত্রুতামূলক সম্পর্ক করে ফেলবে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা, শুভ সংখ্যা 2। আলোচনা করব মিথুন রাশি। পার্টনারের হেলথ নিয়ে কিছু চিন্তা বৃদ্ধি পেতে পারে। আইনি জটিলতা এবং সমস্যা থেকে বাঁচার চেষ্টা করুন। ঋণ নেওয়া দেওয়ার জন্য আজকে দিনটি বিশেষ শুভ নয়। গুরুত্বপূর্ণ সমস্ত কাজগুলি আজকে সকালেই রাখার চেষ্টা করুন, তা আপনাদের ক্ষেত্রে বিশেষ সফলতা অবশ্যই দেবে। শুভ রং সবুজ, শুভ সংখ্যা 2। আলোচনা করব কর্কট রাশি।
হেলথ ট্রাবল কিছুটা বৃদ্ধি পেতে পারে, পার্টনারের জন্য চিন্তা বৃদ্ধি হবে কোনো বিশেষ বিষয়কে কেন্দ্র করে, কর্ম সম্বন্ধীয় জায়গায় কিছু নতুন মোড় আপনাদের ক্ষেত্রে উপস্থিত হতে দেখা যাচ্ছে। আজকে আপনার গুরুজন, আপনার কাছের ব্যক্তি, কাছের মানুষ, এমন কোনো ব্যক্তির সাথে, এমন কোনো বৃদ্ধ মানুষ যেই হতে পারে, তার সাথে কিন্তু আজকে কোনো বিশেষ বিষয়ে আপনাদের পারিবারিক ক্ষেত্রে ডিসকাস হতে আপনাদের দেখা যেতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য লাল, শুভ সংখ্যা 2। আলোচনা করব সিংহ রাশি। মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখার চেষ্টা করুন। দম্পতিদের মধ্যে কিছু মতবিরোধ মতানৈক্য নিশ্চিতভাবে বৃদ্ধি পেতে আজকে দেখা যেতে পারে। আজকে হেলথ ওরিয়েন্টেড ট্রাভেল কিছুটা আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে আপনাকে সমস্যাগ্রস্ত অবশ্যই করছে। আইনি জটিলতা এবং সমস্যা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করুন। ঋণ দেবেন না এবং ঋণ নেওয়া আপনাদের ক্ষেত্রে আজকে কিন্তু কোনোভাবেই শুভ নয়। পার্টনারের হেলথ সম্বন্ধীয় সমস্যা কিছুটা আপনাকে অবশ্যই ভোগাবে আজ, তবে তার চরমে যাওয়ার পূর্বে আপনারা আজকে সতর্ক থাকুন, তা ফায়দা দিতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 6। আলোচনা করব কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন, মায়ের হেলথের খেয়াল রাখুন। কোনো বিশেষ বিষয় হঠাৎ করে কিন্তু আপনাদের গৃহে আজ তৈরি হতে দেখা যেতে পারে। অপ্রত্যাশিত কারণে আজকে আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক উপার্জনের পথ প্রশস্ত হতে দেখা যাবে। কাউকেই মনের কথা খুলে না বলা আপনাদের জন্য শুভ হবে। আজকে হঠাৎই কিন্তু পারিবারিক বিবাদ বৃদ্ধি পেতে পারে দাম্পত্য জীবনে। কোনো তৃতীয় ব্যক্তির সংযোগে আপনারা আজকে আপনাদের দাম্পত্য জীবনে নিজেরাই কিন্তু বড় সর্বনাশ ডেকে আনতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 6। আলোচনা করব বাস্তু টিপস। বাস্তু টিপসে বলে চলা প্রত্যেক দিনকার ছোট্ট ছোট্ট বাস্তু টিপস আপনাদের জন্য অত্যন্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই বাস্তু টিপসের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন। আজকে আমরা বাস্তু টিপসের ক্ষেত্রে আপনাদের সাথে আলোচনা করব মুখ্যত যে বিভিন্ন ধরনের আমরা আমাদের গৃহে স্ট্যাচু হতে পারে, মূর্তি হতে পারে, গণেশজি স্ট্যাচু হতে পারে, বিভিন্ন ধরনের আমরা দেবী দেবতার মূর্তি আমরা আমাদের আমাদের গৃহে ছড়িয়ে ছিটিয়ে রাখি। এটি কি আমাদের গৃহে রাখা উচিত? দেখুন, আপনি স্ট্যাচু রাখতে পারেন, তাতে কোনো বড় সমস্যা নেই। স্ট্যাচু আপনারা আপনাদের গৃহে রাখুন, যেন সেই স্ট্যাচুর ক্ষেত্রে মুখ্যত মাথায় রাখতে হবে যে শুধুমাত্র মাথা রয়েছে, বডি নেই, এমন স্ট্যাচু রাখবেন না। শুধু বডি রয়েছে, মাথা নেই, হাত কাটা, পা কাটা, এরকম ধরনের কোনো খুঁত আলা কোনো স্ট্যাচু আপনারা আপনাদের গৃহে রাখবেন না। সম্পূর্ণ ব্যক্তি, সম্পূর্ণ মানুষ, সম্পূর্ণ পুরুষ, সম্পূর্ণ নারী, তার ছবি, তার স্ট্যাচু আপনারা গৃহে রাখতে পারেন। এরও একটি বিশেষ নির্দিষ্ট দিক আছে, সর্বদাই এদেরকে পশ্চিম দিক বা উত্তর পশ্চিম কোণে রাখতে পারেন, অথবা দক্ষিণ দিকেও রাখা যেতে পারে। কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, আপনাদের গৃহে আপনারা কিন্তু অনেক সময় ঠাকুরের ছবি, ঠাকুরের ক্যালেন্ডার, ঠাকুরের বিভিন্ন শোপিস, এগুলো কিন্তু আপনারা বিভিন্ন দিকে রেখে থাকেন। দেখুন, ঠাকুরের যে ছবি রয়েছে, দেবদেবীর যে ছবি রয়েছে, চিত্র রয়েছে, মূর্তি রয়েছে, এগুলোর মধ্যে বিশেষ শক্তি থাকে। অর্থাৎ অনেক সময় আমাদের ক্ষেত্রে এমনটি হয়ে যায়, আমরা চলছি ফিরছি, হঠাৎ করে কোনো ঠাকুরের দেবতার গায়ে কোনোভাবে পা লেগে গেল, হতেই পারে। এমনটি যদি হচ্ছে, তখন আমাদের মনের মধ্যে একটা নেগেটিভ অরার সৃষ্টি হয়, সাথে সাথে এই তরঙ্গ একটা অরার সৃষ্টি করে। ফলে সর্বদা আপনারা চেষ্টা করবেন যেখানে ঠাকুরের ঘর রয়েছে, ঠাকুরের জায়গা রয়েছে, যেখানে আপনারা শুধুমাত্র পূজা আর্চা করেন, আপনারা আরাধনা করেন, উপাসনা করেন, সেই স্থানটাতেই শুধুমাত্র ঠাকুরের ছবি, ঠাকুরের চিত্র, ঠাকুরের মূর্তি রাখতে পারেন। অন্যথায় কোনো জায়গায়, গৃহের কোনো জায়গাতেই ঠাকুরের মূর্তি, ঠাকুরের চিত্র রাখবেন না। এমনটি আপনাদের ক্ষেত্রে বড় সমস্যা, বড় জটিলতা নিশ্চিতভাবে আপনাদের জীবনে অবশ্যই নিয়ে আসতে পারে। তা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, আপনার মানসিক ক্ষেত্রে, আপনার শারীরিক ক্ষেত্রে, আপনার কর্মজীবনে, আপনার ব্যক্তিত্বের ওপর প্রভাব ফেলতে পারে। চলুন এবার আমরা একটু দেখে নিই আজকে এই গাছ পুজো করা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকে আপনারা আম বৃক্ষ পুজো করতে পারেন, আম বৃক্ষে জল দিন, প্রণাম করুন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে অবশ্যই লাভকারী হয়ে থাকবে। আজকে যা বলবো, আজকে যারা দূরযাত্রা করতে চাইছেন, দূরভ্রমণ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো আজকে লবঙ্গ মুখে দিয়ে বেরোন, তা আপনাদের ক্ষেত্রে ফায়দাই ফায়দা দিয়ে থাকবে। আজকে দান বলবো, প্রতিনিয়ত দানের মানসিকতা যারা রাখেন, তারা পঞ্চশস্য দান করে বিশেষ ফায়দা পেতে পারেন। আজকে একটি ছোট্ট উপায় বলি আপনাদের, প্রতিনিয়ত বলে চলা ছোট ছোট উপায় দিলে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তাই আজকে উপায়ের দিকে চোখ রাখুন। দেখুন, আপনাদের ক্ষেত্রে আজ পূর্বভাদ্রপদ নক্ষত্র রয়েছে এবং তার সাথে সাথে আজকে রবিবার, আজকে প্রীতিযোগ। দেখুন, আজকের দিনটায়
আপনারা যদি কারোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আবদ্ধ হতে চাইছেন, বহুদিন ধরে তার সাথে বন্ধুত্ব ছিল কিন্তু তার সাথে কোনো না কোনোভাবে তার আপনার বন্ধুত্বটা কোনো ক্ষেত্রে ক্র্যাশ হয়ে গেছে, ব্রেক হয়ে গেছে, এমন যদি আপনাদের ক্ষেত্রে ঘটেছে তাহলে আপনারা আজকে একটি ছোট্ট প্রয়াস করে বিশেষ ফায়দা পেতে পারেন। আজকে আপনারা আম্র পল্লব যেটা আছে, আমের পল্লব যেটা হয়, সেই পল্লব 5টি পাতা সহযোগে আপনারা একটি আম্রপল্লব জোগাড় করুন এবং আপনারা এই আম্রপল্লবের মধ্যে প্রত্যেকটি পাতার মধ্যে ভালো করে আগে ধুয়ে নিন, তারপরে প্রত্যেকটি পাতায় আপনি আপনার মনস্কামনা লিখুন অষ্টগন্ধা সহযোগে। মনস্কামনা লেখা হয়ে গেলে সেটি আপনারা দেবদেবীর সামনে রাখুন এবং পূজা আর্চা করুন। সমস্ত কিছু সম্পন্ন হয়ে গেলে সেই আম পাতাটিকে নিকটবর্তী কোনো কাছাকাছি কোনো বৃক্ষের গোড়ায়, কাঁটা বৃক্ষ বাদ দিয়ে বৃক্ষের গোড়ায় সেটিকে গর্ত খুঁড়ে আলগাভাবে পুঁতে মাটি হালকা করে চাপা দিয়ে মনস্কামনা জানিয়ে চলে আসুন। আপনি দেখবেন নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে যে ব্যক্তির সাথে আপনাদের বহুদিন ধরে সম্পর্ক খারাপ ছিল, বহুদিন ধরে সম্পর্কের একটা অবনতি ঘটেছিল, সেই সম্পর্ক খুব দ্রুত জোড়া লাগতে আপনারা অবশ্যই দেখতে পাবেন। তবে আবারও বলছি, যখন আম্রপল্লবটাকে পুঁতবেন তখন গর্ত খুঁড়ে আলগা করে মাটি চাপা দেবেন যেন আপনাদের সেই আম্রপল্লবটা কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়ে না ভেঙে যায়, এটা মাথায় রাখবেন। ভেঙে যেন না যায় আলগা করে মাটি চাপা দেবেন, তাতে যেন সেই পাতাটি সেই সময়কালে একইভাবে থাকে যেরকমভাবে আপনি আম্রপল্লবটাকে নিয়ে এসেছিলেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আজকে আপনারা আম্রপল্লব কিন্তু গাছ থেকে ছিঁড়ে আনবেন না, কিনে আনার চেষ্টা করবেন, তা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকে আম বৃক্ষ অর্থাৎ আম বৃক্ষে কোনো রকম যেন চোট না পৌঁছায় সেদিকেও আপনাদের কিন্তু বিশেষ করে মাথায় রাখতে হবে এবং আম্র বৃক্ষ প্রণাম করুন। এবং যে কোনো আজকে আপনারা কিন্তু দোকান থেকে আম্রপল্লব কিনে এনে প্রক্রিয়াটা করলে বিশেষ লাভ দেখতে পাবে। আলোচনায় চলে যাব আপনাদের সাথে, আজ জন্মদিন যাদের রয়েছে তারা কিন্তু আজকে পঞ্চশস্য দান করুন, যাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারাও পঞ্চশস্য দান করে আজ বিশেষ ফায়দা পেতে পারে। এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটা অত্যন্ত বিশেষভাবে শুভ তা বলা চলে না। মেডিকেল অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কোনো রকম বায়োলজিক্যাল সমস্যা, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে গাইনোকাল হতে পারে, শারীরিক কোনো বড় সমস্যার মধ্যে কিন্তু আপনারা পড়ে যেতে পারে। কোনো ছোট ছোট বিষয় হচ্ছে তাতে চিকিৎসকের পরামর্শ নিন। পরিবারকে নিয়ে অত্যন্ত বিশেষভাবে চিন্তা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে। গৃহ বাড়ি সম্পদ সম্পত্তি সম্বন্ধীয় জটিলতা এবং সমস্যা থেকে মুক্তির জন্য আপনারা আজকে কিন্তু বিশেষ চেষ্টা করুন, তা আপনাদের ক্ষেত্রে কিছু বিশেষভাবে ফায়দাদার অবশ্যই হবে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব বৃশ্চিক রাশি। হেলথ ট্রাবল আজকে আপনাদের ক্ষেত্রে কিছু বড় বিপর্যয় নিয়ে আসতে পারে, কিছু শারীরিক সমস্যা বিপত্তি ঘটাতে পারে। এক তো বাড়ি জমি সম্পদ সম্পত্তি সম্বন্ধীয় জটিলতায় আপনি জেরবার হতে পারেন, দ্বিতীয়ত মায়ের স্বাস্থ্যকে নিয়েও কিন্তু আজকে আপনারা চিন্তায় কিন্তু কিছুটা বড় সমস্যায় পড়তে পারেন। আজকে কাউকেই মনের কথা খুলে বলা শুভ নয়। শত্রুতামূলক আচরণ কর্মস্থান সম্বন্ধীয় জায়গা থেকে উৎপন্ন হতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব ধনুরাশি। মায়ের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখা অত্যন্ত প্রয়োজন, কাউকেই মনের কথা খুলে বলা উচিত নয়। ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, ঋণ নেওয়া দেওয়া থেকে বিরত রাখুন, আইনি জটিলতা এবং সমস্যা থেকে বাঁচার চেষ্টা করুন। সন্তানকে নিয়ে আজকে কিন্তু অনেকটা সময় আপনাদের কাটাতে দেখা যেতে পারে। কোনো শত্রুতামূলক আচরণ হঠাৎ হতে পারে আপনার গৃহে। আজকে আপনার বাক্যের তীক্ষ্ণতা খুব সাবধান, বাক্যের তীক্ষ্ণতার ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি পেতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য লাল, শুভ সংখ্যা 5। আলোচনা করব মকর রাশি। মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন, বুঝে কথা বলুন, ঋণ দেবেন না। আজকে আপনাদের ক্ষেত্রে পেন্ডিং কাজকর্মগুলো দ্রুত করুন, সমস্যায় পড়তে পারেন, পেমেন্ট আটকে যেতে পারে। শুভ রং আপনাদের জন্য সাদা, শুভ সংখ্যা 5। আলোচনা করব কুম্ভ রাশি। গৃহ পরিবর্তনের পরিকল্পনা সফল নাও হতে পারে, দূরবর্তী যাত্রার ক্ষেত্রে দিনটা শুভ নয়। কর্মস্থানে বিপদ এবং বিপত্তি সৃষ্টি হতে পারে, বুঝে কথা বলুন। আজকে আপনাদের ক্ষেত্রে লেনদেন করার পূর্বে সাবধান, কাউকে অর্থ দেবেন না। শুভ রং আজকে আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা 5। আলোচনা করব মীন রাশি। ফাটকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে, মায়ের স্বাস্থ্যের খেয়াল আজকে রাখতে হবে। আজকে আপনাদের ক্ষেত্রে কিছু বিশেষ চিন্তা হঠাৎ বৃদ্ধি পেতে পারে। প্রেগনেন্সি সম্বন্ধীয় বিষয় আজকে সমস্যা সমাধানের পথ।
খুঁজে পাবেন। আইনি জটিলতার জন্য দিনটা ভালো না, তবে মানসিক স্থিতি আজকে কিছুটা অন্যান্য দিনের তুলনায় বিকেলের পরবর্তী সময় থেকে ভালো হতে দেখতে পাবেন। শুভ রং আজকে 27, শুভ সংখ্যা 2। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভীষণ ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।